সকাল 10টা, বাহিরে তীব্র রোদ। রোদের তাপে ইরাবতীর শরীরে লাল লাল অ্যালার্জি বের হচ্ছে। সে বেরিয়েছে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে। ছাতা আনলে ভালো হতো, কিন্তু তার ছাতা সাথে আনতে মনে নেই। সকাল 8টায় সে দুজন ক্লাস 5 স্টুডেন্টকে পড়াতে যায়। সেখান থেকে 10:15 নাগাদ বের হয়। তারপর সেখান থেকে ভার্সিটিতে গিয়ে ক্যান্টিনে কিছু খেয়ে ক্লাস জয়েন করা। তারপর হোস্টেলে ফেরার আগে আবারও 2টো টিউশন। তারপর সন্ধ্যের আগে হোস্টেলে ফিরে এসে গোসল করে খাওয়া দাওয়া করে পড়তে বসা। এটা ইরাবতীর জীবন। হাত চুলকাতে চুলকাতে ইরাবতীর তীব্র তাপের মধ্যে ভার্সিটিতে এসে পৌঁছালো। রাস্তাঘাট বেজায় গরম, পায়ের জুতোটা অনেক দিন হয়ে গেছে। হোস্টেলে একজোড়া হাই হিল ব্যতীত আর কোনো জুতো নেই তার। বাড়ি থেকে বের হয়ে আসার সময় বেশি কিছু সঙ্গে আনতে পারেনি সে। ইরাবতী ভীষণ চুপচাপ মেয়ে, অবাক হলেও সত্যি তার কোনো বন্ধু নেই। এই এত বড় ভার্সিটিতে সে আসে, ক্লাস করে, চলে যায়, কিন্তু কাউকে বন্ধু বানানো হয়নি কখনো। সত্যি কথা বলতে সে বন্ধুত্ব করেনি, তার কেন জানি একলাই ভালো লাগে। কিছু মানুষ একাই সুন্দর। ক্লাস শেষ করে ইরাবতী ভার্সিটি থেকে বের হলো। সূর্যের তেজ বেড়ে গেছে আরো। ইরাবতীর পেট চুচু করছে। সে একটি সাধারণ রেস্টুরেন্টে গেল, 50 টাকা দিয়ে ডাল ভাত খেয়ে ব্যস্ত পায়ে ছুটলো টিউশনি করাতে। গোধূলির আকাশে উড়ে বেড়াচ্ছে চিল। সেদিনের সেই জায়গাতে আজও দাঁড়িয়ে আছে মহেন্দ্র। সে জানে ইরাবতী প্রত্যেকবারের মতো এদিক দিয়েই হোস্টেলে ফিরবে। আড়াল থেকে এক নজর দেখে চলে যাবে, সেটাই তার উদ্দেশ্য। ইরাবতীর অজান্তেই ইরাবতীকে প্রতিদিন দেখতে আসে সে। ভালোবাসা কত অদ্ভুত না? যখন কেউ ভালোবাসে তখন অপরজন ভালোবাসে না, যখন দুজন দুজনকে ভালোবাসে তখন পরিবার মানতে চায় না, আর যখন দুজন দুজনকে ভালোবাসে কেউ কারোর কাছে প্রকাশ করতে পারে না সেটা। মানব জাতির সবচেয়ে বড় হলো ধর্ম। আপনি, আমি, আমরা কেউই ধর্মের বিরুদ্ধে যেতে পারি না। আল্লাহ আমাদের সেই ক্ষমতা দেননি। সেজন্য ভুল মানুষকে ভালোবাসার আগে আমাদের অবশ্যই ভাবা উচিত। যদি ইসলামের দিক থেকে ভাবতে হয় তো ইরাবতী ও মহেন্দ্র পাপ করছে। ইরাবতীর উচিত হয়নি ভিন্ন ধর্মী কাউকে মন দিয়ে দেওয়া। ইসলামে বলা হয়েছে জন্মের আগে থেকে পার্টনার বানানো থাকে, কিন্তু আমরা দুনিয়ার চাকচিক্যের মধ্যে ডুবে গিয়ে সেটা ভুলে যাই। যেখানে বিয়ের আগে রিলেশন করাটাই হারাম, সেখানে ভিন্ন ধর্মী কাউকে ঠিক কতটা যে ঘৃণ্য কাজ সেটা ভাবতেও পারবেন না। ইরাবতী আবেগী নয়, কিন্তু মহেন্দ্র তার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। ও আবেগী ইরাবতী এই একটা মানুষের বেলাতেই আবেগী হয়ে যায়। ধর্মের জন্য না পারছে গিলতে আর না ফেলতে। মহেন্দ্র তাকে পছন্দ করলেও ইরাবতীর জন্য এগোতে পারছে না। ইরাবতী একবার পা এগোলে 10 বার ধর্মের জন্য আল্লাহর ভয়ে পিছিয়ে যায় সে। সমাজ, জাতি, ধর্ম ইরাবতীর এই আবেগ কখনোই মেনে নেবে না। কিন্তু তবুও ইরাবতী সব কিছু থেকে বের হতে চাইলেও পারে না, সেজন্য সে বেছে নিয়েছে নিঃসঙ্গতাকে। মহেন্দ্রকে নাই বা পেল, কিন্তু সারাটা জীবন হৃদয়ে মহেন্দ্রকে জায়গা দিয়ে সে কাটিয়ে দিতে চায় পুরো একটা জনম। এটা সে করতে পারবে। ধর্মের বিরুদ্ধে যেতে পারবে না, কিন্তু এটা করে ফেলতে পারবে অনায়াসেই। কিন্তু বোকা ইরাবতী জানে না, জানলেও ভুলে গেছে যে আল্লাহ তাকে কারোর পাঁচরের হাড় দিয়ে তৈরি করেছেন। ইরাবতী ক্লান্ত শরীরটা টেনে টুনে হোস্টেলের উদ্দেশ্যে হাঁটছে। আড়াল থেকে মহেন্দ্রর বড্ড মায়া হলো। নিজেকে মনে মনে গালাগাল করলো, তার জন্য ইরাবতীর এত কষ্ট। সে আকাশের দিকে তাকিয়ে রইল, মনে মনে প্রার্থনা করলো ইরাবতীর জন্য। অন্যান্য শহরে গরম হলেও সিলেট শান্ত। গরমের তাপমাত্রা কম, সাথে প্রতিদিনে বৃষ্টি হয়। এতে অবশ্য সিলেটবাসীর একটি ভোগান্তি পোহাতে হয়, বন্যার আতঙ্কে থাকতে হয় তাদেরকে। রূপান্তর মিনহাজের কাছে সিলেটের আবহাওয়ার কথাবার্তা শুনে সিলেট আসার জন্য তোড়জোড় শুরু করেছে। মিনহাজের আপাতত কোনো ছুটি নেই, সে এখনো স্টুডেন্ট। এই বছরটা শেষ হলে ইন্টার্নি শুরু হবে, প্রচুর পড়ার চাপ তার। বছর প্রায় শেষের পথে, সুতরাং সরকারি ছুটিতেও তাদের রেহাই নেই। ক্লাস না হোক, হোস্টেলে থেকে পড়তেই হবে, সাথে রোগী দেখাদেখি তো আছেই। সব মিলিয়ে সে রূপান্তরকে সময় দিতে পারবে কি না তা নিয়ে নিশ্চিন্ত নেই।
তার মহারানী একবার যখন বলেছে সে আসবে, তার মানে সে আসবেই। দেখা গেল মিনহাস রাতের ক্লান্তিতে নাক ডেকে ঘুমাচ্ছে, তখন রূপান্তর ফোন করে বলল, আমি এসে গেছি, বের হয়ে এসো। রূপান্তরকে সেজন্য মানা করলো না, সে বলল, সোজা গ্রামে যাবে, ওখানে শহরের থেকে আরো বেশি শান্তি। আমি দেখি ছুটি পাই কিনা, 16ই ডিসেম্বর আছে তো সামনে, আশা করি 2-1 দিন পাবো হয়তো। তুমি সাবধানে এসো, কেমন? রূপান্তরের হয়তো একটু মায়া হলো, বেচারি মন খারাপ করে বলল, তাহলে বরং থাক, তোমার এই বছরটা শেষ হোক, ইন্টারনি শুরু হওয়ার আগে নিশ্চয় ছুটি পাবে কয়েকদিন, তখন আমরা ট্যুর দিব একসাথে। পরেরটা পরে, তুমি শ্বশুর বাড়িতে চলে যাও, আমি শীঘ্রই উপস্থিত হব মিসেস। অফিস থেকে ফিরে ফ্রেশ হতে গেছে রুদ্র। তটিনী পড়ার টেবিলে বসে কলম কামড়াচ্ছে। মূলত রুদ্রের আগমনের সংকেত পেয়েই সে পড়তে বসেছে। রুদ্রের শর্তানুযায়ী পড়তে না বসলে মাসের শেষে ট্যুরটা ক্যান্সেল করে দেবে সে। তটিনী কোনো রকম রিস্ক নিতে চায় না, তারা দার্জিলিং যাবে ট্যুরে, তটিনীর ড্রিম জায়গা এটি। সুতরাং রুদ্রের মত পাল্টানোর কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। টাওয়াল নিয়ে চুল মুছতে মুছতে বের হলো রুদ্র। তটিনী বইয়ের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। রুদ্র ভাবলো হয়তো পড়ছে, কিন্তু সত্যি কথা হলো তটিনী দার্জিলিং যাব, দার্জিলিং যাব বলে বিড়বিড় করছে। ভাগ্যিস রুদ্রের কানে যাচ্ছে না, না হলে বেচারি ধরা খেয়ে যেত। রুদ্র বউয়ের পড়াশোনা দেখে বেজায় খুশি হলো। যাক, তার বউটার মতিগতি ঠিক হচ্ছে তাহলে। তটিনী আর চোখে রুদ্রের দিকে তাকালো। রুদ্র তখন ওয়ার্ড্রপ থেকে শর্ট বের করে পড়ছে। তটিনী রুদ্রের উন্মুক্ত বুকের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। রুদ্রের চোখে চোখ পড়তেই দৃষ্টি ফিরিয়ে বইয়ের দিকে তাকালো। রুদ্র ঠোঁট চেপে হাসলো, ধীর পায়ে এগিয়ে এসে চেয়ার টেনে বসলো তটিনীর পাশে। বই টেনে নিল সে। কি পড়ছো? তটিনী আমতা আমতা করতে লাগলো, মাথা চুলকে মনে করার চেষ্টা করলো, কিন্তু তার কিছুই মনে হলো না। রুদ্র রাগী স্বরে বলল, এতক্ষণ আমাকে ধোঁকা দিচ্ছিলে তুমি? তটিনী নিরীহ চোখে তাকালো। আমি তো পড়ছিলামই, কিন্তু ভুলে গেছি। রুদ্র দীর্ঘশ্বাস ছাড়ল। তটিনীকে পড়া বুঝিয়ে দিতে লাগলো মনোযোগ সহকারে। তটিনী রুদ্রের ভেজা চুলের ভাঁজে হাত রাখল, উঠে গিয়ে টাওয়াল নিয়ে এসে ভালো করে মুছে দিল, তারপর বসল চেয়ারে। রুদ্র গভীর চোখে নিজের প্রিয়তমাকে পর্যবেক্ষণ করল। তটিনী হাসি হাসি মুখে তাকিয়ে আছে। ব্যাস, রুদ্রের আর পড়া বুঝিয়ে দেওয়া হলো না। ঢাকাবাসীকে আশ্চর্য করে দিয়ে সেদিন বৃষ্টি নামল। রাতের আধারে উষ্ণতা খুঁজে পেতে মরিয়া হলো রুদ্র। সিলেটের ওসনামী মেডিকেল কলেজ হোস্টেলের জানালার পাশে কানে ফোন গুজিয়ে দাঁড়িয়ে আছে এক যুবক। ওপাশ থেকে রূপান্তর ফিসফিস করে বলল, আমি শীঘ্রই আসছি, এত দূরত্ব আর ভাল লাগছে না মিস্টার চৌধুরী। পুরান ঢাকার ছাত্রী হোস্টেলের আবার অন্য দৃশ্য। এই মাঝরাতে বৃষ্টিতে ভিজতে ব্যস্ত কেউ, জানালার ফাঁক দিয়ে বৃষ্টি এসে ভিজিয়ে দিচ্ছে অসম্ভব সুন্দরী সেই রমণীকে। হাঁটু সমান চুলগুলো ছড়িয়ে আছে পিঠ ময়তার। যে কেউ দেখলে বলে দিতে পারবে রমণীটির আজ মন খারাপ। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা যদি তোমার সামনে প্রকাশ পেয়ে যায়, তো তুমি একা থাকার এই যুদ্ধে স্থায়ী হতে পারতে না আমার ইরাবতী। আমি একটু ইশারা করলেই তুমি আবেগী রানীর মতো ঝাঁপিয়ে পড়বে আমার বুকে। কিন্তু জানো তো ইরাবতী, তোমাকে ভালোবাসার সাথে সাথে তোমাকে সম্মান করি। তোমার সম্মানে আঘাত লাগবে এমন কোনো কাজ আমি করতে পারবো না। তোমার ধর্মে আঘাত লাগবে এমন কাজ করা সম্ভব হবে না। আমি ক্লান্ত পথিকের মতো তোমারই অজান্তে কত অজানা পথ খুঁজে চলেছি। কিভাবে তোমাকে নিজের করা যায়, কোনো পথ নেই। পৃথিবীর সবচেয়ে বড় বাধা যেটা আমি তুমি আমরা অতিক্রম করতে পারবো না। ইরাবতী, তুমি চমৎকার একটি মেয়ে, আমার জন্য নিজেকে একা করে দিবে সেটা আমি মানতে পারছি না। আমার জন্য তুমি সারা জীবন দুঃখ পাবে সেটাও আমি মানতে পারবো না। তাই আমি চাইব তুমি নতুনত্বের দিকে পা বাড়াও। জানো ইরাবতী, এটা লিখতে আমার কলিজা কাঁপছে, কিন্তু কি করব বলো, নিয়তির কাছে যে আমি অসহায়। তুমি বরং ভালো থেকো ইরাবতী, হোক সেটা অন্য কারোর সাথে। তোমার ভাইয়ের বন্ধু হওয়ার সুবাদে খবর পেলাম তোমার বিয়ের কথা চলছে। আমি চাই তুমি সুখী হও, কিন্তু কেন যেন বুক জ্বালা পোড়া করে। কেন এমন হয় ইরা?
ডায়েরিটা বন্ধ করল মহেন্দ্র, চোখের চশমা খুলে ফেলে রাখল টেবিলে। হতাশাগ্রস্তের মতো উপরের দিকে তাকিয়ে বসে রইল বেশ অনেকক্ষণ। দিন গেল, মাসের পর মাস অতিক্রম হলো, মহেন্দ্র কোনো পথ খুঁজে পেল না। তারপর হঠাৎ করে তার মাথায় একজন ব্যক্তির নাম এলো। মহেন্দ্রের হঠাৎ করেই মনে হলো এই ব্যক্তি ছাড়া তার সমস্যার সমাধান কেউ করতে পারবে না। মহেন্দ্র সেই ব্যক্তির সাথে যোগাযোগ করল, কফি শপে মিটিং করল তারা। অবশেষে মহেন্দ্র সঠিক সিদ্ধান্তে উপনীত হলো, মসজিদের হুজুরের মাধ্যমে ইসলাম গ্রহণ করল। তারপর আচমকা আগমনী বৃষ্টির মতো গিয়ে দাঁড়ালো ইরাবতীর সম্মুখে, মেলে দিল নিজের দুহাত, কোনো কিছুরই পরোয়া করল না আর। ধর্মের বাধা সমাধান করে দূরত্ব কমানোর সুযোগ এসে গেছে ইরাবতী, দূরে দাঁড়িয়ে থেকো না প্লিজ। ইরাবতীর চোখ মুখ জুড়ে বিস্ময়, যেন সে কোনো ঘোরের মধ্যে আছে। মুখে হাত রেখে টলমল চোখে ইশারায় জিজ্ঞেস করলো, সত্যি? মহেন্দ্র চোখে জল নিয়ে মাথা নাড়িয়ে হাসলো, নাক টেনে বলল, এবার তো এসো ইরাবতী, আর যে সইছে না। ইরাবতী দুর্বল পায়ে এগিয়ে এলো, তার হাঁটার শক্তি নেই আজ, তার শরীর দুলছে, সবকিছু কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। মন কেমন করা বৃষ্টির মতো ঝাঁপিয়ে পড়ল মহেন্দ্রের বাহুডোরে। আকাশ চিৎকার করে গর্জন করে উঠল, ভিজে চপচপ হলো দুজন, কিন্তু সরে গেল না এক চুলো। ইরাবতী ও মহেন্দ্র চিৎকার করে কখনো কাঁদছে, কখনো বা হাসছে, ফাঁকে ফাঁকে আবার কথাও বলছে। মাঝে মধ্যে ইরাবতী মাথা নাড়াচ্ছে, বৃষ্টির জন্য রাস্তায় মানুষ নেই, দূরে দোকানের ছাউনিতে কিছু লোক দেখা যাচ্ছে, তারা অবাক হয়ে এদিকেই দেখছে, মাঝে মধ্যে কিছু পথচারীদের দেখা মিলছে। সবকিছুকে তুচ্ছ করে একে অপরকে শক্ত করে ধরে দাঁড়িয়ে রইল তারা। মুসলিম ছেলেদের কিছু কিন্তু একটা করতে হয় মহেন্দ্র, ইরাবতীর কথাতে মহেন্দ্র ফটাফট উত্তর দিল, করেছি তো। কই? এখনই দেখবে নাকি বিয়ের পর দেখো না হয়? ইরাবতী কথা বলতে গিয়ে আটকে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল মহেন্দ্রের দিকে। মহেন্দ্র ভ্রুকুচকে বলল, এখনই দেখবে এই রাস্তায়। ইরাবতী তার বুকে মৃদু জোরে ঘুষি দিল, অসভ্য। অসভ্য বলো না মে, মোহাম্মদ মাহিদ খান বলবে, ঠিক আছে? ইরাবতীর আজ যেন অবাক হওয়ার দিন। মহেন্দ্র ইরাবতীর চোখের দিকে তাকিয়ে হেসে বলল, নামটা পছন্দ হয়নি। ইরাবতী মৃদু স্বরে ডাকল, মাহিদ। তুমি জানো আমি নামাজ পড়তে পারি, চার কালিমাও পারি, কোরআন শিখছি রা। ইরাবতী ফুপিয়ে কেঁদে উঠল, আমার না সব স্বপ্ন মনে হচ্ছে মহেন্দ্র, আপনি মজা করছেন না তো? মাহিদ চোখ লাল করে তাকালো, আমাদের ধর্ম নিয়ে মজা করা যায় না ইরা, মাহিদ বলে ডাকবি। ইরাবতী মাহিদকে পর্যবেক্ষণ করল, তখনই মাহিদ পকেট থেকে টুপি বের করে মাথায় পরে নিল, বলল, এবার ঠিক আছে ইরা বেগম। ইরাবতী কেঁদে কেঁদেও হাসল, মাহিদ চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, একদম কাঁদবে না ইরা বেগম। এত কিছু কিভাবে করলেন? মাহিদ হাসল, আছে কেউ তোমার পরিচিত যার জন্য আমি পথ খুঁজে পেয়েছি, সময় হলে বলবো। ইরাবতী মাহিদের পবিত্র হাসি চোখ ভরে দেখল, এই লোকটা এত সুন্দর করে হাসে কিভাবে? ইরা, ইরা, ইরা। মাহিদ আদর করে আবারও ডাকল, ওইরা। ইরাবতী তাকিয়ে রইল, মাহিদ মুখে হাত রেখে হাসল, তোমাকে ডাকতে আর বাধা নেই ইরা, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না ইরাবতী, তুমি শুনছো তো? ইরাবতী মাহিদের হাত ধরে হেঁটে চলল পিচ ঢালা রাস্তা দিয়ে। সময়টা আজ থমকে যাক, এটা যদি স্বপ্ন হয় তো কখনো না ভাঙুক এই স্বপ্ন। ইরাবতী যদি ঘুমিয়ে থাকে তো এভাবেই সারাটা জীবন ঘুমিয়ে থাক, তবুও যেন এই ঘুম না ভাঙে। তার হাত ধরে হেঁটে চলে এই ছেলেটি সারা জীবন তার হয়ে থেকে যাক, মহেন্দ্র চক্রবর্তী, মোহাম্মদ মাহিম খান, সারা জীবন ইরাবতীর আফনানের হয়ে যাক। ইরাবতীর বাড়িতে চাপা গুঞ্জন, ইরাবতীর বাবার কানে ইতিমধ্যে খবর এসেছে
ইরাবতী সেই ভিন্ন ধর্মী ছেলেটার সাথে রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। সাথে সবাই এটাও জেনে গেছেন যে ভিন্ন ধর্মী সেই ছেলেটা নিজের নতুন পরিচয় তৈরি করে ফেলেছে। ইরাবতীর বাবা ইরাবতীর ভাইয়ের দিকে তাকালেন। ঈশান মাথা নিচু করে বলল, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।